সম্মানিত আসসালামু আলাইকুম আমি বেশ কিছুদিন যাবৎ আমি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করি না আমি আপনাদের কাছে ওয়াদা করেছিলাম দুটি প্রোগ্রাম নিয়ে কথা বলার জন্য একটি হচ্ছে এস এক্সেল আরেকটি হচ্ছে এইচ এল এইচটিএমএল হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর এক্সেল হচ্ছে একটি প্রোগ্রাম যা মাইক্রোসফট কর্পোরেশন কর্তৃক যে প্যাকেজ আছে অফিস অ্যাপ্লিকেশনের যে প্যাকেজ আছে সেই অ্যাপ্লিকেশানের একটি প্রোগ্রাম জাস্ট একটি প্রোগ্রাম হচ্ছে মাইক্রোসফট এক্সেল এই এক্সেলে মূলত ডেটা বা তথ্য নিয়ে কাজ করতে হয় ডেটা তথ্য নিয়ে যখন কাজ করা হয় শুধুমাত্র উলম্ব এবং পাশাপাশি যে ডেটাগুলো থাকে আমরা যেগুলোকে ইংলিশে বলে থাকি কলাম এবং রো এই কলাম এবং রোয়ের মাঝে ছোটো 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 যে কক্ষগুলো থেকে থাকে তা হচ্ছে সেল বলা হয় সেল হচ্ছে অসংখ্য সেলের সমন্বয়ে একটি কলাম যেমন তৈরি হয় অসংখ্য সেলের সমন্বয়ে একটি রো তৈরি হয় এই রো এবং কলামের সমন্বয়ে টোটাল ওয়ার্কশিটটা প্রস্তুত হয়ে হয়েছে এই সেলের মধ্যে আমাদের তথ্যগুলো লিখে লিখে দিতে হয় সেলের মধ্যে তথ্যগুলো দেওয়ার পরে আমরা স্বাভাবিকভাবে যে কাজগুলো করে থাকি যে একটা ডেটা আর ডাটাবেচ একটি ডেটা বলতে বোঝানো হয় যে একটি তথ্য যে একটি সেলের ভিতরে যদি লেখা হয় আমার নাম খালেদ শুধু খালেদ কথাটা যদি লেখা হয় সেটি একটি তথ্য সেই তথ্যটি শুধুমাত্র খালেদ সে একটি ছেলের মধ্যে থাকলো কিন্তু একটি রেকর্ড কখন তৈরি হবে যখন একটি রোয়ের বাম পাশ থেকে শুরু করে তার ক্রমিক নম্বর নাম বাবার নাম মায়ের নাম আমার পেশা কী অথবা আমি যদি স্টুডেন্ট হয়ে থাকি আমি কোন শ্রেণীতে পড়ি আমার রোল নাম্বার কত এবং আমার মাসিক বেতন কত এই যে একটি রো আমি যখন পূরণ করছি সেটা শুধুমাত্র একটি রেকর্ডে পরিণত হচ্ছে আমার কেন্দ্রিক একটি রেকর্ড পরিণত হচ্ছে এই রেকর্ডটা যখন আমি একাধিক জনের ক্ষেত্রে করি যে আমি একজন শিক্ষক যদি দশজন শিক্ষকের দশটি রেকর্ড আমি লিখি দশটি রেকর্ড লিখলাম লেখার পরে আমার একটা যে ডেটার যে একটা সমন্বয় একটা ডকুমেন্ট তৈরি হলো ওইটাকে আমরা ডাটাবেস বলতে পারি ডাটাবেস কেন বলতে পারি যে শুধুমাত্র ওখানে একটি সেল পূরণ করা নেই একটি ডাটা নেই সেখানে একটি স্বতন্ত্র একটি রেকর্ড আছে অর্থাৎ আমার যে তথ্যগুলো ওখানে পূরণ করেছি এই রো থেকে যে তথ্যগুলো এসেছে সেটি হচ্ছে রেকর্ড এমনভাবে যখন আমি দশটি রেকর্ড পূরণ করছি তখন আমার দশটি ডেটা ওখানে ডাটাবেসের ভিতরে রেকর্ড এসে গেছে এই সমন্বয়ে এই ডেটাবেসটি তৈরি হয়েছে এবং এই একটি মাত্র শিট দ্বারা তৈরি হয়েছে এমন একটি সিট দুটি সিট পাঁচটি দশটি পনেরোটি বিশটি পর্যন্ত শীট নিয়ে আমরা কাজ করতে পারব এই কাজগুলো ক্রমান্বয়ে ধীরে ধীরে ধাপে ধাপে আমি আপনাদের কাছে শেয়ার করব শুধুমাত্র একটিবার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন আমার সাথে যতদিন থাকবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব যে আপনাদের একটা ভালো কিছু উপহার দেওয়ার জন্য বেশি কিছু দেব তা না আমি যতটুকু জানি আমার সেই আপনাদের সামনে আমি উপস্থাপন করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ